আমি একটা চাকুরি করি, আমি অফিসের কাজে গেলাম, রিক্সা ভাড়া 10 টাকা, আমি হেঁটে গেলাম, 10 টাকা আমার জন্য হালাল হবে কিনা? আমাকে একটা কাজ করতে বলে, কাজটা করতে 500 টাকা লাগবে, আমি 300 টাকায় কাজটা করলাম, 200 টাকা আমার জন্য হালাল হবে কিনা জানালে উপকৃত হবে? আমার বয়স 76 বছর এবং ঠান্ডাজনিত সমস্যা, সামনে শীত, শীত আসলে আরও ঠান্ডা বেড়ে যায়, এক্ষেত্রে তায়াম্মুম করলে হবে নাকি ওযু করে কষ্ট করে নামাজ পড়তে হবে? প্রিয় ভাই, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের যে বিধান দিয়েছেন এটা উম্মতে মুহাম্মদের জন্য একটা নিয়ামত, সুবহানাল্লাহ। এর আগের কোনো উম্মতের প্রতি তায়াম্মুম ছিল না। তো এইটা কেন দিয়েছেন? যদি আপনার রোগ বেড়ে যায়, আপনার যদি পানি না পান, আপনার শরীর যদি ডাক্তার প্রেসক্রিপশান করে দেয় যে আপনি যদি এই অজুটা ঠান্ডা পানিতে করেন অথবা পানি ব্যবহার করেন, আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে, আপনার দম আটকায় যাবে, আপনার নিউমোনিয়া বেড়ে যাবে, আপনার এমন কোনো শরীরের অসুখ আছে যেটার উপরে পানি ছোঁয়ায় দিলে আপনার ক্ষতি হবে, ইসলাম বলছে আপনার জন্য কোনো সমস্যা নাই, আপনি তায়াম্মুম করে ফাসঈদান তাইয়্যিবা, আল্লাহ বলছেন উপরিভাগের মাটির সাথে তুমি স্পর্শ করে তুমি তায়াম্মুম করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাই আপনার জন্য বিধান করেছে। ইসলাম আপনার জন্য কঠিন না যে আপনি মনে করছেন যে না উজু করলে কি হবে, যা হবে হবে, উজু করার সওয়াব বেশি। আপনি তাহলে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন, আল্লাহ আপনাকে আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বলেন না। ওই সময় তায়াম্মুম করাই আল্লাহর হুকুম পালন করা, আবেগের জায়গা নাই আপনার প্রিয় ভাইরা, কিন্তু এটা আপনার ডাক্তারের প্রেসক্রিপশান হতে হবে। আমাদের অনেক সময় মনের ওয়াসওয়াসা আছে প্রিয় ভাইরা, যে আমি মনে করছি সকলের না, আপনার নাই হয়তো, অনেকের আছে যে আমার মনে হয় যা রোগ বেড়ে যাবে মনে হয়, এ মনে হয় না, আপনাকে একজন মুত্তাকি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে এটা করতে হবে। এরকম হয় ফজরের সময় এরকম ঠান্ডা বেশি, জোহরের সময় গরম পরিবেশ, আপনার তখন আর তায়াম্মুম লাগলো না, তখন করতে পারেন, তবে আপনাকে জোর করে তায়াম্মুমের হুকুম আপনার আছে, হাইসিয়ত আছে, এরপরেও জোর করে ইসলাম আপনাকে ওযু করতে বলে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমি একটা চাকুরি করি, আমি অফিসের কাজে গেলাম, রিক্সা ভাড়া 10 টাকা, আমি হেঁটে গেলাম, 10 টাকা আমার জন্য হালাল হবে কিনা? আমাকে একটা কাজ করতে বলে, কাজটা করতে 500 টাকা লাগবে, আমি 300 টাকায় কাজটা করলাম, 200 টাকা আমার জন্য হালাল হবে কিনা জানালে উপকৃত হবে? এটা মূলত অফিসের অনেক জায়গায় TADR যে সিস্টেম আছে এই সিস্টেম নিয়ে আমাদের কাছে এটা একটা কমন জিজ্ঞাসা। প্রিয় ভাইরা ভালো করে বুঝেন, এখানে খুব সহজ একটা হিসাব আছে। আপনার অফিস যদি আপনার কোনো একটা ট্রিপের জন্য ফিক্স করে দেয় TADA যে আপনাকে এখান থেকে মুন্সিগঞ্জ যেতে হবে, আপনার বাজেট 700 টাকা, সে আপনার এই 700 টাকার মধ্যে খাবেন, যাবেন, আসবেন, আপনার এই কাজ করে আসতে হবে, এটা আপনার সিস্টেম। এখন এই 700 টাকার জায়গায় আপনি যদি একটা কার ভাড়া করে যান যেটার ভাড়া 2000 টাকা, অফিস আপনাকে বাকি 1300 টাকা দিবে না, অফিস বলবে 700 টাকা দিয়েছি তোমাকে, তুমি 2000 টাকা দেখে সেটা তোমার ব্যাপার, তোমাকে আমি দিব না। তার মানে অফিস আপনার জন্য 700 টাকা ফিক্স করেছে। এখন আপনি 700 টাকা দিয়ে যেটাতে যেতে হবে, আপনি যদি ওইটাতে কোনো ট্রেনে যান 20 টাকা লাগতে পারে, আপনি যদি CNGতে যান 300 টাকা লাগতে পারে, আপনি যদি ভালো হোটেলে খান এক ওয়াক্তকালে 200 টাকা লাগতে পারে, আপনি যদি হোটেল আল সালাদিয়ায় খান, রাস্তার পাশে সালা দিয়ে ঘেরা যে হোটেল এটা হলো আল সালাদিয়া, অথবা ইটালি হোটেলে যদি খান তাহলে আপনার 30 টাকা, বাকি টাকা আপনার জন্য হালাল, যেহেতু অফিস আপনার জন্য একটা ফিক্স করে দিয়েছে। কিন্তু অফিস যদি আপনাকে বলে যে এই কাজ তুমি করে আসবে, আসার পরে তুমি ভাউচার করবে যে তোমার কি খরচ হয়েছে সেটা অফিস তোমাকে দিবে, তাহলে আপনি এই ক্রাইটেরিয়ায় টাকা নিতে পারবেন না, তখন যা খরচ তাই উল্লেখ করতে হবে। কিন্তু অফিস যদি আপনাকে ফিক্স করে দেয়, আপনি তাহলে এখান থেকে যদি টাকা সেভ করেন, এটা অধিকাংশ ফোকায়ের মতে আপনার জন্য এটা জায়েজ হবে প্রিয় ভাইরা। তারপরেও অনেকেই বলেন আকরাবুলি তাকওয়ার কত বিষয় আছে, আপনার জন্য ফার্স্ট ক্লাস একটা অ্যারেঞ্জমেন্ট করছিল, আপনার সেটা লাগে নাই, আপনি যদি মনে করেন এটা আমি অফিসকে সেভিংস দেখাবো, এটা আপনার জন্য, এটা আপনার মনের ব্যাপার। কিন্তু যেই দুটা প্রক্রিয়া বললাম, এই দুটা প্রক্রিয়ার মধ্যে একটা ফিক্সড, আপনার যাওয়া আসা আপনার উপরে, আপনি বাকি টাকা যদি রেখে দেন আপনার জন্য জায়েজ, কিন্তু যদি ফিক্সড না হয় তাহলে ভাউচারে 300 টাকার খরচ 500 টাকা আপনি দেখায় নিতে পারবেন না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন মিরপুর ঢাকা হতে। বিশাল প্রশ্ন হুজুর, বর্তমানে আমাদের সমাজে মুসলিম মেয়ে হিন্দু অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে সংসার করছে, মুসলিম ছেলে হিন্দু অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে যার যার ধর্ম সে পালন করছে, কিছু কিছু জায়গায় দেখা যায় মুসলিম পরিবারের অন্য ধর্মের ছেলে মেয়েদের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিচ্ছে, আলেম কাজের মাধ্যমে বিয়ে না করে বিয়ে কোর্টের মাধ্যমে কাবিন নামা রেজিস্ট্রি করছে, কোরআন হাদিস আলোকে তাদের বিয়ে বৈধ, হালাল না হারাম এ সম্পর্কে কোরআনের আয়াতের মাধ্যমে স্পষ্ট বর্ণনা দিলে খুশি হব। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ধর্ম যার যার, বিয়ে করে সংসার আমার আর তোমার,
এরকম কোন কনসেপ্ট ইসলামে নাই। ইসলামে যেরকম আরেকটা কনসেপ্টও নাই যে ওই উৎসব সবার, ধর্ম যার যার, এরকম কিছু আছে? তাহলে কুরবানি ঈদে গরু ধরে ওদেরকেও জবাই করানো লাগবে, করবে? হ্যাঁ, ঈদের নামাজ পড়তে আসবে? আসবে না। না, সর্বাঙ্গীনভাবে সম্প্রীতির পরিবেশ থাকবে, কিন্তু এই সম্প্রীতি ইমান কেনা বেচা করে দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট করেছেন, কোনো ইমানদার পুরুষ কোনো ইমানদার নারী ছাড়া কোনো মুশরিকাকে বিয়ে করতে পারবে না। ওয়ালাউ আজাবাতকুম, আল্লাহ বলছেন যদিও সেটা তোমাদেরকে চমৎকৃত করে, তার সৌন্দর্য, তার টাকা পয়সা, নানান কিছু তোমাকে আশ্চর্য করতে পারে, কিন্তু কোনো ইমানদার ইমান ত্যাগ করতে তো পারেই না। ইমান অবস্থাতে অন্য কোনো বিধর্মী, ইমান নাই এরকম কাউকে বিয়ে করতে পারবে না। এটা কোর্ট ম্যারেজ বলেন আর যে ম্যারেজ বলেন, ইসলামের দৃষ্টিতে এরকম কোনো কিছু জায়েজ নাই, হারাম, স্পষ্ট হারাম। এটা ইসলামী শরীয়তে নাই। আপনি হুজুর ডেকে বিয়ে করেন আর না করেন, এটা ডাজেন্ট ম্যাটার, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, অথবা এরকম কোনো বিয়ে হতে পারে না। আপনাকে অবশ্যই যদি অন্য ধর্মাবলম্বী কাউকে বিয়ে করতে চান, তাকে আগে ইমানে আনতে হবে, তারপরে বিয়ে। আপনি চিন্তা করছেন আগে বিয়েটা করে নেই, তারপরে দিনের দাওয়াত দিয়া তাকে ফুসলায় ফাসলায় দিনে আনবো। আল্লাহর দিন এত ভিখারি অবস্থায় পৌঁছায় নাই যে আপনার নিজের জৈবিক চাহিদা এবং মানসিক বাসনা চরিত্রার্থ করে আল্লাহর দিনে নিতে হবে, এরকম কোন ইসলাম এখন পর্যন্ত বেকার এবং ফাকারতের মধ্যে যায় নাই, কেয়ামত পর্যন্ত যাবে না। অতএব এটা আপনার জন্য আমার জন্য জায়েজ নয়। তিনি দ্বিতীয় একটা প্রশ্ন করেছেন যে অনেকেই কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ করে এবং এই বিবাহ করার দ্বারা তাদের যদি সন্তান জন্ম লাভ করে অথবা তারা যদি নিজেদের মধ্যে সম্পর্ক করে, এটা জায়েজ হবে কিনা? প্রিয় ভাইরা, কোর্ট ম্যারেজের বিষয়টা ভিন্ন রকম। দেখেন, ইসলামের যে বিবাহের বিধিবিধান, এই বিধিবিধানের মধ্যে ফরজ হচ্ছে যে আপনার জন্য ইজাব এবং কবুল এবং সাক্ষী রাখা, এটা আপনার জন্য ফরজ। আর ফিকুল আহনাফ অনুযায়ী ওজুব, গুরুত্বপূর্ণ ওয়াজিব হচ্ছে, মেয়ে যদি বাকেরা হয়, প্রথমবার বিবাহিত হয়, তাহলে তার ওলির অনুমতি নেওয়া, আপনার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে না, এটা ওয়াজিব। এখন কেউ অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে ফেলছেন ফরজ হিসাব মেনে, তার জন্য মোহরানা দেওয়া হয়েছে, সেখানে সাক্ষী ছিল, সেই জায়গাতে যে ইসলামের ইজাব এবং কবুল এই পদ্ধতিতে তাদের বিবাহ হয়েছে, তাহলে ফরজ মানা হওয়া মানে তার বিবাহটা হয়ে গেছে, কিন্তু ওয়াজিবের খেলাফ করার কারণে একটা কবিরা গুনাহ এর মধ্যে হয়েছে। এই হিসাবে ফোকাহা ইকরামের মতামত, কেউ এরকম বিবাহ করুক ইসলাম চায় না, এটা নিরুৎসাহিত করে, এখান থেকে বেঁচে থাকার জন্য বলা হবে, কিন্তু কেউ যদি করে ফেলে তাহলে তার সন্তান তখন আর হারাম হবে না, অথবা তারা যদি একসাথে নিজেদের যা শারীরিক চাহিদা পূরণ করে, এটা জেনা ব্যভিচারের গুনাহ হবে না, কিন্তু এইটা তার সাথে একটা রহমত বরকতহীন তার একটা বিয়ে হবে। এই জন্য ইসলাম বলবে এরকম কোর্ট ম্যারেজ, এরকম পিতামাতার অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ, এটা কখনোই কোশ্চিনকালে ইসলাম সাপোর্ট করে না, কিন্তু কেউ করে ফেললে এইটাকে বাতিল, হারাম, অথবা 10-15 বছর নতুন করে আবার বিবাহ করতে হবে, এইটা ইসলাম বলেন, এটা ফিকহুল আহনাফ অনুযায়ী।